তো যখন আমি দেখছি তখন আমার খুব কষ্ট লাগছে যে দেশের জন্য যুদ্ধ করছে, জীবন দিছে, আমরা তার পরিবার হবে, তার জন্য আমরা কিছুই করতে পারি নাই। এটা আমার জন্য খুব কষ্টের ছিল। তাই তখন থেকে আমার একটা মানে খুব কষ্ট ছিল যে আমার কাকার এত মানে এত বীরত্ব, কিন্তু আমার কাকা এত কোনো সম্মান পায় নাই, কাকার কোনো উপাধি নাই। এটা নিয়ে আমার মনে খুব দুঃখ ছিল, কিন্তু দুঃখ থাকা সত্ত্বেও আমি কিছু করতে পারিনি আসলে। আর তখন আমি জানতামও না যে উনি কোথায় শহীদ হয়েছেন, কী করছেন। কিন্তু উনি আমার কল্পনায় সবসময়ই ছিলেন। যখন আমি এসএসসি পাস করি, ইন্টারে ভর্তি, সম্ভবত 10-15 দিন আমি ক্লাস করছিলাম, তারপর আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পর তো মানে অনেক বড় একটা পরিবার ছিল আমার শ্বশুরবাড়ি। আমার হাজব্যান্ড সবচেয়ে বড় ছিল, ছয় ভাইয়ের ভিতরে, আর 5 জন আমার ননদ, খুব বড় ফ্যামিলি। যদিও মানে ইচ্ছা ছিল পড়াশোনা করবো, কিন্তু ওইভাবে আর করতে পারিনি। তো আমার ছেলে যখন ইন্টারমিডিয়েট মানে আমার ছেলে যখন 40 দিন বয়স, তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। তারপর কম্পিউটার শিখি। কম্পিউটার শেখার পরে ঢাকা ওয়াসায় মাস্টার রোলে 2008-এ আমি একটা চাকরিতে জব নিই, মাস্টার রোলে, দৈনিক মজুরি ভিত্তিক। তখন 210 টাকা হাজিরা ছিল। তো আমি তখন আমার গাজীপুরে বাসা, সেখান থেকে আমি ওয়াসা ভবনে আসতাম প্রতিদিন প্রায় 6:30, 7:30 দিকে আমার বাসা দিয়ে বের হইতে হতো। তো যেতে যেতে রাত 8:30-8:30 অনেক সময় প্রায় মানে ইয়ে হয়ে যেত, মানে এত পরিশ্রম। একদিকে শ্বশুরবাড়ি, বড় বউ, সেই হিসাবে আমার অনেক দায়িত্ব ছিল, তারপর সংসার, তারপর অফিস। বলতে গেলে আমি 12-13 ঘন্টা বাইরেই থেকেছি। কিন্তু ওই সময় আমি এত ব্যস্ততায় ছিলাম, একদিকে বাচ্চা, একদিকে অফিস, কী করবো কিছু বুঝতে পারতেছিলাম না। উনি আমার সবসময় মনের ভিতর ধারণ ছিল। তো পরে 2019 সালে আমার আব্বা আমার বাসায় আসেন, প্রায় আসেন। তো আমার তখন আমার আব্বার ব্যাগের ভিতরে আমি তখন ওই কাকার যে মুক্তিযুদ্ধের সনদ, ওইটা আমি প্রথম দেখতে পাই। আর কাকার নামে যে রাস্তা, টিলা রাস্তা আছে, পাহাড় আছে, ওইটা আমি মানে এর আগে আমি ঠিকই জানতাম, কিন্তু কোথায় শহীদ হয়েছেন, কোথায় কি হয়েছেন, ওইটা আমার জানা ছিল না। তো যখন আমি দেখছি তখন আমার খুব কষ্ট লাগছে যে দেশের জন্য যুদ্ধ করছে, জীবন দিছে, আমরা তার পরিবার হবে, তার জন্য আমরা কিছুই করতে পারি নাই। এটা আমার জন্য খুব কষ্টের ছিল, আমার বেদনা ছিল। আমি অনেক কান্না করছি যে কেন এই জিনিসটা হলো, আমি মানতে পারি নাই। তখন আমার হাজব্যান্ড আমার ছিল, অনেক হেল্প করছে। তারপর ওনাদেরকে আমি বললাম, বলার পরে বলে কি ঠিক আছে, আচ্ছা। তখন আমি ওইখানে আমি কীভাবে যাবো, কারণ চট্টগ্রামে আমি তো কখনো যাইনি। চট্টগ্রাম কি, আমি ঢাকা, আমি ঢাকা আর আমার গ্রামগুলো আমি এর বাইরে, আমি বরিশালও খুব কম গেছি, আমি যাইনি কোথাও, খুব সাধারণ মেয়ে। পরে আমার হাজব্যান্ডকে আমি বলার পরে সেও রাজি হইল। তারপর কিন্তু অফিসে আমি মাস্টার রোলে চাকরি করি। আমি আমি সাধারণত আমি অফিস বন্ধ দিই না, কারণ অফিস বন্ধ দিলে আমার বেতন কাটার কথা বলে, আমি খুব মানে সহজে বাড়িতেও যাই না, কোথাও যাই না। তো এটা তো আমার অনেক দিনের কল্পনায় ছিল, মনের ভিতরে ছিল, 30 বছরের ধরতে গেলে 30, আমার বয়স প্রায় এখন 40-41 হবে, আর ওই সময় তো আমার 8-10 বছর বয়স ছিল। তো এত বছর একটা লালন করা স্বপ্ন, এটা তো আমি ভাবলাম যে না, এটা তো মানাই যায় না। আমি যখন আমি এটা পেয়েছি আমার তো যেতেই হবে। তো আমি অফিসে ছুটি চাইলাম, আমার স্যার বললো যে ঠিক আছে তুমি যাও, কিন্তু তুমি বেতন পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি বেতন না পাই তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি এই কাজটার জন্য আমি যাবো। পরে আমার হাজব্যান্ডও সময় করতে পারতেছিল না, তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিই যে ঠিক আছে, আমার হাজব্যান্ড যদি না যায় তাহলে আমি একাই যাবো। আমার ছেলেকে আমি বলছি যে বাবা তুমি কি যেতে পারবে না, ও একবার, ও ছোট্ট মানুষ, একবার রাজি হয়ে আবার বলে কি না আমি যাবো, মানে কী করবো, আমি অপরিচিত জায়গায় কীভাবে যাবো। পরে উনি অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড সবাই বের করছিলেন, তখন আমরা রওনা দিলাম 2019 সালের মে মাসে। তো যাওয়ার পথে আমি পথে পথে মানে সবসময় আমার কেমন জানি মনে হয়েছিল যে আমার শিকড়ের সন্ধানে, আমার অনেক ছোটোবেলার স্বপ্ন, আমি শিকড়ের সন্ধানে আমি আমি যাইতেছি, কেমন একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। তো বাসে আমি ও যাওয়ার যাওয়ার আগে আমি তখন মানে আমার অফিসের এক কলিগ ছিল, ওনার বাড়ি শুনলাম যে চট্টগ্রামে বাস, কালীপুরে। ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপা আমার কাকা তো 2 নাম সাধন করিয়ে শহীদ হয়েছে, বলে কি আমার ওই পাশের এলাকা, কিন্তু আমি তো চট্টগ্রামে শহরে মানুষ হয়েছি, আমি অবশ্য এরকম জানি না। বলছি কই, ওইখানের যে ইউনিয়ন চেয়ারম্যান আছে ওনার মোবাইল নম্বরটা আমাকে জোগাড় করে দেন। পরে উনি জোগাড় করে দিল,
ওনার সাথে আমি কথা বললাম, তখন উনি বললেন যে ঠিক আছে আপনি আসেন, আমি আপনাকে সহযোগিতা করবো সব ধরনের। তখন আমি চট্টগ্রাম শহরে যে ওনার কাছে ফোন দিলাম যে মহিউদ্দিন ভাই আমি তো এসেছি, বলছি ঠিক আছে তুমি আপনি আসেন, বলে কোথায় উঠবো? তখন আমি ইয়াতে উঠলো, বলে আমি তো এখানে কোথায় চিনি না, আমি কোথায় উঠবো আমি কী বলবো? বলে যে ঠিক আছে আমি আপনার জন্য রেস্ট হাউসের ব্যবস্থা করতেছি। পরে ওইখানে যে যাই হোক, মানে সব যাওয়ার পথে আমি সবাইকে জিজ্ঞাসা অনেকের কাছেই জিজ্ঞাসা করলাম সাজদার মহিয়ালমকে চিনে কিনা, অনেকেই চিনে নাই। তখন আমার ইসে হইলো যে আমি যেভাবে হোক ওনার প্রাপ্য যে সম্মান মর্যাদা সেটা আমি উদ্ধার করবো। ওই কবরও গেলাম, মানে কোনো হদিস বলতে ওইরকম কিছুই পেলাম না।